আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা হচ্ছে আমি মূলা দিয়ে সেমাই রান্না করব আর সবাইকে খাইয়ে দেখাবো কেমন হয়েছে। আর ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন আপনারা কেমন হয়েছে। আর আপনারাও বাসার মধ্যে এটা ট্রাই করতে পারেন, আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে। আমি একবার খাইছি, আমার কাছে ভালো লাগছে, সেই জন্য আমি আবার এটা করতেছি। তো এখন আমি বাজারে যাব, যে মূলা কিনে নিয়ে আসবো। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর কে কে খাইছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি কেউ খেয়ে থাকেন আর কি। আর না খেলে অবশ্যই একবার খাবেন, খাইলে দেখবেন যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আমরা এখন বাজারে যাব, বাজারে গিয়ে মূলা কিনে নিয়ে আসব। মূলা এগুলো কত করে? মূলা 20 টাকা করে। কি আছেন? হ্যাঁ জি, এখন বাড়া করুন, এটা বাজার করুন, এগুলো অক্সিজেন দিয়ে তো না কেউ তো কি রে বাবা, রুম মধ্যে 10 টাকা কত? হাসতিয়া দি, হাসতিয়া দি। এগুন খাতা হচ্ছে 15 দিন আগের মূলা। এই দেখো শরীর বাচ্চি ভাই, পানি পোষ্কার, পানি ভাঙে নেবেন, এনে পোষ্কার আমার ভালো জান। তুমি তো না আছিস, দেখুন এই যে বাজার থেকে মূলা নিয়ে আসছি, এখন এখান থেকে একটা মূলা দিয়ে আমি এই সেমাইটা তৈরি করব, কারণ সবগুলা দিয়ে করলে ভালো লাগবে না। তো এই একটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এই যে এগুলাকে আমি ছিলে নিচ্ছি, উপরের চামড়াগুলো ফেলে দিব। এখন এরকম একটা ইয়ে দিয়ে আমি এগুলাকে এরকম করে কুচি করে নিচ্ছি। করে নিচ্ছি কুচি কুচি করে। গ্রামের মধ্যে খুবই মনোরম একটা ইয়ে আওয়াজ পাওয়া যায়, মুরগি পাখি একদম ন্যাচারাল কিছু শব্দ পাওয়া যায়, খুব ভালো লাগে এই শব্দগুলো। সকাল হলে একদম যখন বোর হয়ে যায়, মুরগির ডাক পাখির ডাকে ঘুম ভেঙে যায়। এই যে এরকম করে নিতে হবে। এখন আমি এগুলাকে ভাপ দিয়ে নিব, ভাপ দিলে এটার গন্ধটা চলে যাবে আশা করি। কষা হয়ে গেছে, এই যে মূলাগুলারে আমি ভালো করে চিপে পানিগুলা ফালাই দিছি। এখন মূলারে ভাপ দিব, সেজন্য পাতিলে পানি দিয়া বসাই দিছি চুলার মধ্যে। আর আজকে আমরা মাটির চুলায় রান্না করতেছি, এটাও আরেকটা টেস্ট হবে। মাটির চুলা রান্না করতেছি, তার মধ্যে মূলার সেমাই রান্না করব। আর এই জিনিসটা সবাই অনেকের খাওয়াবো, দেখি কেউ বলতে পারে কিনা, একটা ই হবে, টেস্ট হবে আজকে ডিমের চায়ের মতো। এই যে পানি বলক আসছে, এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি এখানে। আর এগুলাকে বেশি ইয়ে করা যাবে না, বেশি সিদ্ধ করতে হবে না, অল্প সিদ্ধ করতে হবে। এই যে প্রায় হয়ে আসছে, বেশি সিদ্ধ করা লাগবে না, অল্প সিদ্ধ করব। এই জন্য গরম ধরা এই জানা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামি এগুলোর আমি ছেঁকে নিব, দেখ
এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আউ, এই যে উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। পানির মধ্যে ভালো করে চুবিয়ে এগুলারে ধুয়ে নিতেছি, ধুয়ে এগুলারে চিপে নিতে হবে। এই যে পানি বসিয়ে দিলাম, আমি পাউডার দুধ দিয়ে রান্না করবো, সেজন্য এই যে পাউডার দুধটা দিয়ে দিতেছি। চাক ধরে রয়েছে, এই জন্য চাক গুলো ভেঙে দিতেছি। এলাচি দিয়ে দিতেছি আর দারচিনি দিয়ে দিতেছি। এলাচি দারচিনি এটা দিয়ে একটু আর দুধগুলোরে ভালো করে ঘন করে নিতে হবে। দুধ ফুটে উঠুক, তারপরে চিনি দিব। এই যে মূলাগুলোরে আমি এরকম করে পানি ঝরিয়ে নিতেছি। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে, একদম যেন পানি এক ফোঁটাও না থাকে। এই যে খুব ভালো করে আমি চেপে চেপে পানি ঝরিয়ে নিতেছি। আমি বেশি করে বানাইতেছি না, অল্প একটা মূলার বানাইতেছি, কারণ বেশি বানাইলে মজা লাগবে না হয়তো, সেই জন্য অল্প জিনিস কম খাওয়া ভালো, ভালো জিনিস কম খাওয়া ভালো, উল্টা বলে উল্টা কথা কইতেছি। এই যে এরকম করে সবগুলারে পানি ছেঁকে নিতেছি। এই যে দুধ ফুটে উঠছে, আরও অনেকক্ষণ জাল দিব। এর ভিতরে আমি এখন চিনিটা দিয়ে দিতেছি। চিনি যার যার মিষ্টি অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিবেন। আমি আমার আন্দাজে দিতেছি। আল্লাহ ভালো জানে যারে খাওয়াই সে বলতে পারে কিনা আর কেমন হয়। এই যে এবার আমি এগুলা দিয়ে দিতেছি, মূলাগুলো দিয়ে দিতেছি, যেমনে রাখছি এমনি দিয়ে দিতেছি। এখানে গেলে খুলে যাবে। এই যে জিনিসটা কিন্তু আশা করি মজা হবে, বাকিটা আল্লাহ ভালো জানে। একটু ছাড়িয়ে দিই, এই যে যেন এগুলো গুলে যায়, দলা ফেকে না থাকে। এই যে আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দিব। এখানে ঘি আর বাদাম দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে বাদাম নাই। যদি আপনাদের কাছে বাদাম থাকে অবশ্যই দিয়ে দিবেন, কিন্তু আমার কাছে বাদাম নাই দেখে আমি বাদাম দিতেছি না। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা বসে আছে, এই জন্য এখানে দিলে গলে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, তাই না নাই? এখন আমি নামিয়ে নিব। আইমান, আগে তুই খাই দেখ, দুই চামচ খায়া দেখ, চাই কইতে হারস নি এটা কি, সে কি মানে কি খাইতেছস? সুন্দর করে দেখি কমাই কিসের সামাই চাউলের তো কিসের প্যাকেট সামাই? আচ্ছা এবার ফুয়াদ খাই দেখতো, হাসির কি হইলো আমি বুঝলাম না।
কাকা আগে খাবি তোর ভাই কইলে কিন্তু সময় না আচ্ছা দেখ আগে কাকা যা আগে কমে জানি আচ্ছা দেখ খাই কো কা এখানে ভিডিও হইতাছে তুই তো মানুষ বেটা দুই প্লেট খেয়ে যাবি কইতে পারো নাই হ্যাঁ বলতে পারলাম না শ্যামের মতো লাগে না আচ্ছা এমনি কইতে পারবা না তো কি দুজনের ক্যামেরা একসাথে ধরো এবার আমি বলি এটা কি এটা হচ্ছে মুলা এবার না না খাওয়ার পরে কি মনে হয়েছে যে ঘরে শোয়া যায় তাহলে করতে পারি না দুধ চিনি তো থাকবেই এবার তারা বলতে পারে নাই দেখছো তো নাকি